শিক্ষার ক্ষেত্রত দরিদ্রতা কেতিয়াও যে হেঙাৰ হব নোৱাৰে এই কথা প্রমাণ করে দেখালে ধুবুরী জেলার দক্ষিণ হালমারা শিক্ষাখণ্ডর অন্তর্গত আইরকেটা ছোৱালী হেমাদ্রাসার এজনী ছাত্রী জয়ফুল নেসা। এইজনী ছাত্রী চাকির পহরত পড়ে আজি প্রথম স্থানত অধিকার করবলে সক্ষম হয়েছে। 71.33 নম্বরে উত্তীর্ণ হয়ে আমার অঞ্চলত গৌরব অর্জন করবলে সক্ষম হয়েছে এইজনী ছোৱালী জয়ফুল নেসা। আর জয়ফুল নেসার ঘর মই উপস্থিত আছো আর সামগ্রিক পরিবেশ দেখাই আছো। মোর লগত জয়ফুল নেসা আছে আর তাইরপরা জানিবলে যত্ন করি। তোমার রেজাল্ট হয়ে কেনেকুয়া লাগিল? তোমার মানে কিতাব পত্র কিনার কারণে বা বই কিনার কারণে কোনে সহায় করেছিল? মোর বিদ্যালয়ের অধীক্ষক মহোদয় মোক ভালকৈ সহায় করেছে আর মোর সকল সময়তে মোর খা খবর লই থাকিছিল। আর তোমার কিমান ঘন্টা লাগে তুমি পড়াশোনা করেছিলা? 12-13 ঘন্টা পড়েছি। আর তোমার ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন কি? মোর ভবিষ্যতে সু নাগরিক হওয়ার আশা আছে। ধন্যবাদ জ্ঞাপন করেছো। আর মোর লগত আরো এজন আরিকাটা ছোৱালী হেমাদ্রাসার অধীক্ষক আছে সন্মানীয় মীর আব্দুল্লাওয়াল স্যার। স্যার, আপনার স্কুলের পর ইমান সুন্দর দরিদ্রতার যুঁজি রেজাল্ট করিলে কেনেকুয়া লাগিল আপনি কোকসন? আজি অসম হেমাদ্রাসার চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে সেবায়। আর এই ফলাফলত আমার আরিকাটা ছোৱালী হেমাদ্রাসার পর 26 গৰাকী ছাত্রী প্রথম বিভাগত উত্তীর্ণ হয়েছে। তার ভিতর জয়ফুল নেসাও প্রথম বিভাগত উত্তীর্ণ হয়েছে। জয়ফুল নেসাই এজন একেবারে দুখিয়া পরিয়ালের ছোৱালী। তাইর দেউতাক থাকিও নাই, মানে দেউতাক জন বেলেগ ঠাইত থাকে, ঘরতে না থাকে, সেপারেট থাকে। গতি তাই পড়াশোনার ক্ষেত্র মাকে যথেষ্ট পরিমাণ সহায় করেছে। আর ইয়ার লগতে মই কব বিচারি যে আমার বিদ্যালয়ের সমূহ শিক্ষক শিক্ষয়িত্রী সকলে যথেষ্ট অরিহণা যোগাইছে। মই দশমান শ্রেণীত পড়ার সময় মই গম পাইছো যে তাই এজন দুখিয়া ঘরের ছোৱালী। আর এইখিনিতে গম পাওয়ার পিছত মানে আমার বিদ্যালয়ের হোম শিক্ষক শিক্ষয়িত্রী সকলে যথেষ্ট পরিমাণে অরিহণা যোগাইছে। আর মই এনে ক্ষেত্রত জয়ফুল নেসাক আরো আগুয়াই লওয়ার ক্ষেত্রত আমার ধুবুরী জিলা তথা অসমৰ তথা আমার জলেশ্বর সমষ্টির কোনোবা সদস্যা ব্যক্তি যদি দল সংগঠন থাকে হয়তো তাইক আগুয়াই লো যাব পারিব। আর বিভিন্ন দলের সংগঠনক মই অনুরোধ জানাইছো তেওঁলোকে যাতে তাইক পড়াশোনার ক্ষেত্র আরো আগুয়াই লৈ যায়, তাইক যাতে সহায় করে, এখানে মই আহ্বান জানাইছো। এই মুহূর্ত ধন্যবাদ জ্ঞাপন করেছো সন্মানীয় মীর আব্দুল্লাওয়াল স্যার। আর দরিদ্রতা নেওচি যে ইমান সুন্দর রেজাল্ট করিলে জয়ফুল নেসাই, দরিদ্রতা যে কেতিয়াও শিক্ষার ক্ষেত্রে হেঙার হব নোৱাৰে এই কথাটা প্রমাণ করে দেখালে আগন্তুক দিনত আৰু ভাল ফলাফল যাতে হয় তাৰ বাবে মই আশা কৰিছো। গতিকে তেওঁৰ ভৱিষ্যত উজ্জ্বল কামনা কৰিছো। কেমেৰাৰ সৈতে লিটনৰ সৈতে মই আতিকুৰ ৰহমান, স্পটলাইট অসম।